আমাদের আজকের নাটক যে পরিবার নিয়ে, সেখানে খুব স্পষ্টভাবে দুটো শ্রেণী আছে, একটি শাসক শ্রেণী আর একটি শোষিত শ্রেণী। অর্থাৎ এক শ্রেণীর ইচ্ছাই পরিবারের যাবতীয় কাজকর্ম হয়, আর আরেক শ্রেণীর কাজ হচ্ছে সেই ইচ্ছেগুলোকে মেনে চলা। চলুন পরিচিত হওয়া যাক এই দুই শ্রেণীর মানুষগুলোর সাথে। প্রথমে মা। এক সময় এই বাড়িতে এই মহিলা ছিল একচ্ছত্র ক্ষমতা, পরে তার সেই একচ্ছত্র ক্ষমতায় ভাগ বসান ইনি পুত্রবধূ নীলুফার। এখন ক্ষমতার লড়াই চলছে এই বউ শাশুড়ির মধ্যে। বাড়ির বাকি সবাই হচ্ছে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ শোষিত শ্রেণীর সদস্য। রিটায়ার্ড বাবা, বড় ছেলে রাকিব, ছোট ছেলে রবিন, রাকিবের দুই ছেলে রনি ও টনি। এই দ্বিতীয় শ্রেণীর মানুষদের দিন চলে একইভাবে, একই রুটিনে, প্রথম শ্রেণীর শোষণকে সহ্য করে। কিভাবে চলুন দেখা যাক। কি বলেন মামা, রতনের বিয়ের ডেট মনে থাকবে না? অবশ্যই মনে আছে, কিন্তু আমি তো আপনাকে বলেছি মামা, আমরা এবার যেতেই পারবো না। ও মা বলেছে না যে যাবো? মা না প্রায় এরকম সব অদ্ভুত অদ্ভুত কথা বলে যেগুলো কখনোই বাস্তবে সম্ভব না। আপনি তো চেনেন আপনার বোনকে, কিন্তু মামা শুনে না, আপনি তো বুঝতে পারছেন সিচুয়েশনটা না, আমি আপনাকে বলেছি না। জি মামা, দোয়া করবেন আর রতনকে বলবেন ওর গিফট টিফট সব কেনা আছে। জি মামা, জি খোদা হাফেজ। জামিল ফোন করেছিল? জি মা। মামা ওই রতনের বিয়ের ডেটটার কথা মনে করিয়ে দিচ্ছিল, আমি অবশ্য বলে দিয়েছি যে আমরা যাচ্ছি না। কিন্তু আমি তো বলেছিলাম যাব। ও আপনি যাবেন? ঠিক আছে, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিই। আমি তো সবার কথা বলেছিলাম মা। বাবা হার্টের কন্ডিশনে জার্নি করতে পারবে না, রাকিবের আছে কনফারেন্স, আর রবিন যাবে না আমি জানি। রনি টনির স্কুল খোলা, আমি তো ওদেরকে রেখে যেতে পারবো না মা। তারপরও আপনি যদি যেতে চান আমি অবশ্যই আপনার যাওয়ার ব্যবস্থা করে দেব। আপনি একটু চিন্তা করে আমাকে জানাবেন মা। তুমি সব জানো, আমি কিছুই জানি না। অসহ্য। বলো তুমি, একটু জানালার পাশে তাড়াতাড়ি এসো তো। জানালায়? জানালায় কেন আসবো? আগে জানালার পাশে এসো, তারপর বুঝবে কেন। মলি, তুমি এখানে কি করছো? কি ব্যাপার? কি ব্যাপার সেটা ওখান থেকে জিজ্ঞেস না করে নিচে নামো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। ছুটির দিন তো তোমার, আমার না। তুমি ওঠো, আমি বিছানা টিছানা ঠিক করে তারপর আমি বাইরে যাব। ওঠো। আর ঠিক আছে, আমি 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 বিছানা তুমি না 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 তুমি ঠিক করবে না, তুমি সব কিছু এলোমেলো করবে। ওঠো ওঠো ওঠো, আমি রাত্রে গরম পানি দিয়ে এসেছি, গিজার অন করে দিয়ে এসেছি। ওঠো ওঠো, কি হলো? আচ্ছা উঠছি উঠছি, তাড়াতাড়ি করো, ওঠো। চা খাবে? না না, এটা চালানো ঠিক হবে না বুঝছিস। আহ দাদু, কিছু হবে না, টিভিতে দেখো না দাদার কেমন হিমেন হয়। ধর টিভিটা চালাও। হ্যাঁ দাদু, খেলা বোধহয় শুরু হয়ে গেল। তা তো হলো, কিন্তু মানে ওই যে চালাবো, কিন্তু তোর দাদি এলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, চালানো ঠিক হবে না। আহা কিছু হবে না, দাদি তো এখন ছাদে হাঁটছে। হ্যাঁ দাদু, শুধু আধা ঘন্টা দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চালাচ্ছি।
কিন্তু তোর দাদি এলে কিন্তু আমাকে তোরা বাঁচাবি, আমি কিন্তু ইচ্ছা করে চালাইনি না, মনে রাখিস। হ্যাঁ তাহলে চালাবো। হ্যাঁ ঠিক আছে। আরে আরে তোরা কোথায় যাচ্ছিস? আমি কিন্তু চালাইনি। তুমি বাচ্চাদের দোহাই দিয়ে, আচ্ছা কতদিন তোমাকে বলেছি সাত সকালে টেলিভিশনটা খুলবে না। এ সময় মানুষ কি করে? ছাদে হাঁটে, বারান্দায় বসে প্রকৃতি দেখে, সকালের মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। আর তুমি 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 বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, এতে লাভ হচ্ছে কার? তোমারও না, আমাদেরও না, অথচ তুমি এই জিনিসটা করে যাচ্ছ। আর টেলিভিশনে ওগুলো কী হচ্ছে, হচ্ছেটা কি? এই ঝিসুম ঝিসুম ঝিসুম, এগুলো কিছু দেখার মতন? কোনো কিছু শেখার আছে? ও তোমাকে নিয়ে আমি একদম পাগল হয়ে যাব। কেন, আর কোনো প্রোগ্রাম নেই? অলি এরকম করো না প্লিজ, তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো? গত এক বছর ধরেই তো তোমাকে বোঝার চেষ্টা করছি রবিন। আলটিমেটলি আমি কী বুঝলাম জানো? কী বুঝলে? বুঝলাম যে তুমি শুধুই হচ্ছে একটা ঘোরার দিন। হ্যাঁ, থাকতে যদি আমাদের বাসায় আমার মা আমার ভাবি দাপটের মুখে, তাহলে তুমিও কিছু না কিছু ডিম হতে। সে ব্যবস্থাই তো করছি, আজ এক্ষুনি আমরা বিয়ে করব এবং সেখান থেকে স্ট্রেট তোমাদের বাসায় গিয়ে। মলি মলি, কেন তুমি বাচ্চাদের মতো করছো? কেন তুমি বুঝতে পারছো না? আমাকে অ্যাটলিস্ট একটু সময় দাও, একটা বছর সময় দাও তুমি আমাকে। আরিশালা ভাই তুই থামে তো। গত কয়েক মাস ধরে আমি তোকে সেলিম সাহেবের কথা বলেছি, বাবার কলিগের ছেলে, পাত্র হিসেবে অসাধারণ, আমাকে পাগলের মতো পছন্দ করে। সেই সেলিম সাহেব আজকে তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমাদের বাসায় আসছে এঙ্গেজমেন্ট করার জন্য। নাও ইউ টেল মি হোয়াট শুড আই ডু, বলো। রিকশা কি এখানে দাঁড়িয়ে থাকবে না সামনে যাবে? রিকশা সামনে যাবে। ভাবি আমি বিয়ে করে ফেলেছি, ভাবি ভাবি আমাদের তুমি মাফ করে দাও, ভাবি ভাবি একমাত্র তুমি পারো আমাকে বাঁচাতে, ভাবি আমাদের মাফ করে দাও, ভাবি। মা প্লিজ আপনি একটু আমার কথাটা বুঝতে চেষ্টা করুন। ঠিক আছে বোঝাও। আমাদের রবিন আর মৌলি দুজন দুজনকে অনেক দিন ধরে পছন্দ করে। এখন মৌলির বাবা মা হঠাৎ করে অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ছোট মানুষ ভয় পেয়ে গেছে, বিয়ে করে ফেলেছে, আর তাই তাই তুমি ওদেরকে সোজা বাড়িতে উঠিয়ে আনলে। মা আমি কিন্তু ঠিক কাজটাই করেছি, তা না হলে তা না হলে কী হতো? ও আমাদের ছেড়ে চলে যেত? যেতেও পারতো না, কারণ ও আমার ছেলে। মা কিছু মনে করবেন না, আই এম সরি টু সে, আপনি ওকে ঠিক বোঝেন। তুমি খুব বোঝো। জি মা, তা নাহলে আপনি বলুন, ওরা আমার সাহায্য চাইবে। এনিওয়ে
মাথা ঠান্ডা করুন প্লিজ, মাথা ঠান্ডা করুন। আজকে ভাবির জন্য বাঁচা গেল। আজ নয় বাঁচা গেল, কিন্তু আগামীকাল? আমি তো এখন এই বাড়ির বউ, এই ফ্যামিলির সিক্রেট তো জানতেই পারি। আচ্ছা, মা এবং ভাবির মধ্যে এরকম দাগ কোনো সম্পর্ক কেন বলতো? সেটা একটা ইতিহাস ভাইয়া, ছোটবেলা সবসময় অসুস্থ থাকতো, মানে তোমার রোগ টোক সবসময় লেগেই থাকতো, যার ফলে মার ওর প্রতি একটা আলাদা কেয়ারিং থাকতো। আর ভাইয়া ছিল ন্যাওটা মার, মা ছাড়া সে কিছুই বুঝতো না। ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা মেয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হয়, মানে ভালোবাসা হয়। মার জন্য সে কী করেছে জানো? মার কথা মতো ওই মেয়ের সাথে সে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এবং মার ঘটকালিতেই ভাবির সাথে তার বিয়ে হয়। শুনো না, ভাবির পার্সোনালিটি এত স্ট্রং ছিল, বিয়ের প্রথম রাত থেকে ভাইয়া ভাবি ছাড়া কিচ্ছু বোঝে না, ভাবির জন্য পাগল। মা এটাও মেনে নিতে পারেনি। ও, তার মানে মা ভেবেছিল যে ভাইয়া মার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। মা কি মনে করেন জানো? মা মনে করেন তার জীবনের সবচেয়ে বড় ভুল ভাবিকে এ বাড়িতে বউ করে আনা, মানে খাল কেটে কুমির আনা। আর ভাবি এটা জানে, যার ফলে দুজন দুজনকে স্ট্যান্ড করতে পারে না। একটা বাসার মধ্যে মেইন দুজন কেউ যদি কাউকে সহ্য করতে না পারে তাহলে তো সমস্যা। সমস্যা মানে? আর কটা দিন থাকবো তারপরে বুঝবে কত বড় সমস্যা। কিন্তু এভাবে কতদিন? বের হবে, বসো কিছুক্ষণ। কেন, বাসার অবস্থাটা কি? ডেঞ্জার। আমার মনে হয় তোমার শাশুড়ি আজ আর ঘর থেকে বেরোবে না। তো তো মানে ওই আমাকে দুধ চিনি দিয়ে এক কাপ চা দেবে বৌমা? জি না, আপনার চা খাওয়া নিষেধ। জানো বৌমা, কাল রাতে আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। তাই? আমি ইয়াপ বড় একটা মগে চা খাচ্ছি, ধোঁয়া উঠছে রীতিমতো। বাবা, নিষেধ করেছি কিন্তু আমি। নাস্তা করে না। না, আমি তো চা খাই না, আমার তো চা খাওয়া নিষেধ, তাই না বৌমা? জি, ডাক্তার নিষেধ করেছে। হ্যাঁ, ডাক্তার নিষেধ করেছে। একদিন চা খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। খাও তো, খাও খাও, তোমার যখন ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে চা করে দেবো। কি আসছো? হ্যাঁ, বুঝলি? জানেন ডাক্তার, এরপরে বার থেকে কি করে চায়? আমি যে ভাবছি তুমি কি তাই ভাবছো?
হ্যাঁ, কিন্তু তোমার কি মনে হয় এতে কাজ হবে? অ্যাট লিস্ট উই ক্যান ট্রাই। আমার তো মনে হয় এই ফ্যামিলির দুর্দিন শেষ হলো বলে। তোমাদের কি প্রোগ্রামের লাস্টটুকু দেখতে ইচ্ছে করছে? হ্যাঁ শোন, দেখতে চাইলে তোদের একটা কাজ করতে হবে। কি? খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনে ভুল করবে না কিন্তু, ঠিক আছে? কি ব্যাপার তোমাদের, এত মন খারাপ কেন? দাদিমা কি তোমাকে লাইক করে না? লাইক করবে না কেন? এটা কিরকম কেন? না থাক, কিছু না। কিছু না মানে কিছু বলেছে নাকি? আমরা টিভি দেখছি, দাদিমা এসে বললো না থাক বলবো না। আহা, বলো কি বলেছে? বললো যা ঘুমিয়ে পড়, কালকে স্কুল, দেরি করে ঘুমালে তোর মাও তো আবার সকালে উঠিয়ে দিতে পারবে না। এই কথা বলেছে? হ্যাঁ এটাই বলছিল। যাও তুমি টিভি দেখো। কিন্তু কালকে যে স্কুল। আহা, আমি আছি না, আমি উঠে দেবো, যাও। আজকে রাতের মেনু কি? তোদের জন্য যাই হোক, আমার জন্য হচ্ছে সালাদ আর মাছ সেদ্ধ। রবি, ডাক্তার কাকে বলেছে 10 কেজি ওজন কমাতে? আচ্ছা ভাবি, ভাইয়াকে বাদ দিয়ে আমরা সবাই কাচ্চি বিরিয়ানি খেতে পারি না? কতদিন খাই না রে? আরে অনেকদিন না খেয়ে থাকতে হবে রে। কাচ্চি বিরিয়ানি কে আনলো? আমি, খুব খেতে ইচ্ছে করছিল, তা একা একা কি খাওয়া যায় তাই সবার জন্য আনলাম। কই রে, তোরা সব কোথায়? আরে আয় না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো বিরিয়ানি। এসো তুমি এসো।
চিবিনেন? হ্যাঁ, কতদিন খাই না মা। তুমি কি ম্যাজিক জানো? জানো আজকে না খুব বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল। আচ্ছা, ভাবিকে বললাম, ভাবি না করবে। আহা, আমাকে বলবি তো। হ্যাঁ খাও খাও। ভাবি, হঠাৎ এমন স্পেশাল ট্রিট, ব্যাপার কি? তুমি কি কোনো লটারি টটারি পেয়েছো? না, মনে হয় মার বুটিকে অনেক লাভ হচ্ছে। না, আমি জানি ট্রিটটা ভাবি আমার জন্য দিচ্ছে, তাই না? অফকোর্স না, আসলে ওরকম কোনো ব্যাপার না। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে সবাই কিনে একটু বাইরে খাই। আসলে বুঝলেন তো বাবা, মানে বিরিয়ানি টিরিয়ানি তো এত রিচ না, মানে চাইনিজ তো খুব হেলদি ফুড, এই জন্যই আর কি। উনি কথায় কথায় এরকম রেগে যায়, তুমি কিছু মনে করো না। আরে কারণ যাই থাক, আমাদের হচ্ছে খাওয়া দিয়ে কথা। আসলে আমাদের বুঝি কপালটাই খুলে নাও, গতকাল কাচ্ছি আর চাইনিজ, এইভাবে যদি চলতে থাকে। চুপ বাবা, আমাদের কপাল খুললো বলে আপনারা শুধু আমাদের কথা মতো একটু চলে দেখেন। এই বাড়িতে এতদিন ধরে চলে আসা স্বৈর শাসনের দিন শেষ হলো বলে। ঠিক, সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে জনগণের হাতে ক্ষমতা থাকা উচিত। আর তাই আমাদের সবাইকে একটা প্ল্যান অনুযায়ী চলতে হবে। ঠিক, ও তার মানে এতদিন বাসায় যা যা ঘটেছে, মানে এই কাচ্চি বিরিয়ানি, চাইনিজ রেস্টুরেন্ট, রাত জেগে টিভি দেখা, এসব তোমাদের দুজনের প্ল্যান অনুযায়ী হয়েছে? ভাইয়া, মার ভাবির এই দুঃশাসনে এই আমরা সাধারণ মানুষ আর কতদিন সাফার করবো তুমি বলো? ভাইয়া, উই হ্যাভ টু ডু সামথিং। শোন রাখে, তোকে আমি একটা কথা বলি, যে জাতি নিজের অধিকারের জন্য লড়াই করে না তাদের কি বলে বল? কি বলে দাদু? ওই যে কি বলে বল না, বলো না বৌমা। কি আর বলবে বাবা, ভালো কিছু তো আর বলবে না, খারাপ কথা নিশ্চয়ই বলে। বাবা, তুমিও এই তুমিও আর তুমিও তুমিও করো না, চা খাওয়াটা বিসর্জন দিতে হয়েছে কাকে? হ্যাঁ, এই আমাকে। সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয় কাকে? হ্যাঁ, এই আমাকে। রাত 9টায় বিছানায় যেতে হয় কাকে? এই আমাকে। আরো অনেক আছে, অনেক অনেক বলবো না। থাক বাবা, তোমারটা আর কি শুনবো, আমি আমার নিজের জ্বালাই বাঁচি না। তাহলে ভাইয়া, তুমি আমাদের দলে চলে আসো না। হ্যাঁ ভাইয়া, কিন্তু এভাবে ওদের দুজনের মধ্যে যুদ্ধ লাগিয়ে সুযোগ নেওয়াটা কি ঠিক হচ্ছে? লোকে জানলে কি বলবে? হ্যাঁ, বলবে যে আমরা সুযোগ সন্ধানী, বলবে আমরা দালাল। না না, এটা এটা ঠিক হচ্ছে না। কোথায় ভাবলাম আমরা যে এবারে দুদিন শেষ হয়ে এলো বলে, যা একটু আশার আলো দেখলাম তাতেও বাধা। ইয়া আল্লাহ, এমন কেউ কি নেই যে আমাদের এই অবস্থা থেকে মুক্ত করতে পারে? এমন কোন উপায় নেই যাতে আমরা এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারি, স্বাধীনতা পেতে পারি? হ্যাঁ, খবর নেয় না, হইলাম না হয় সৎ বোন, তাই বলে কোনো যোগাযোগ রাখবো না। হ্যাঁ, ও একটা কথা বলি,
কি আপনি তো কোনো দিনই চাননি যে আপনার বাড়িতে কেউ আসা যাওয়া করুক। আপনি সারা জীবন একা থাকতে চেয়েছেন, সেই জন্যে আমি ইচ্ছে করেই আর খোঁজ খবর নিইনি। কথাটা সত্য, কিন্তু ভাই তোমার ওই লেনদেন শোধ করার জন্যে আমার সঙ্গে যোগাযোগ রাখা দরকার ছিল না। হ্যাঁ, লেনদেন? কিসের লেনদেন? ওই যে ওই আর কি। বুঝছি বুঝছি, তোমার বলার কোনো দরকার নেই, আমি বলতেছি। শোনো জাহানারা, আজ থেকে 40 বছর আগে এই সবুর যখন প্রথম ব্যবসা শুরু করে, তখন আমার কাছ থেকে, না মানে আমার স্বামীর কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল। এই 5 লাখ টাকা আমার পোলাপান হইলে ফেরত দেওয়ার কথা ছিল। আমার তো পোলাপান হয় নাই, তাই টাকাটাও নেওয়া হয় নাই। 40 বছর পার হয়ে গেছে, এখন টাকাটা আমার দরকার, তাই আসছি। এখন তোমরা আমার টাকাটা দাও, আমি চলে যাই। আর হ্যাঁ, আমি খোঁজ নিয়ে আসছি। এই 5 লাখ টাকা 40 বছরে বেড়া বেড়া 1.5 কোটি টাকা হয়েছে। 1.5 কোটি? 1.5 কোটি টাকা? 1.5 এত টাকা আমরা কোথায় পাবো বুবু? সে কথা তো ভাই আমার জানার কথা না, আমার ভাববারও বিষয় নয়। এখন আমার টাকাটা দরকার, আমি নিতে আসছি। তোমরা টাকাটা দাও, আমি চলে যাই। তাই তোমাদের একটা বুদ্ধি দিতে পারি। এই যে তোমার বাড়িটা, এই বাড়িটা বিক্রি করে তোমরা আমার টাকা দিতে পারো। বাড়ি বিক্রি করে? যা তাই হয়। আর তা যদি না হয়, তাহলে বাড়িটা আমার নামে লিখে দিতে পারো। কি এসব কি বলছেন? বাড়ি বিক্রি করে টাকা দেওয়া, বাড়িটা আপনার নামে লিখে দেওয়া, বলছেন কি এসব? জাহানারা শোনো, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কোনোদিনই পছন্দ করো না। আর এও জানি যে টাকা পয়সার কথা উঠলে তুমি কইবা কাগজপত্র আছে কিনা, তাই আমি সঙ্গে করে লয়েছি। দে তোর বড়ে দে, দেখা লেখাপড়া জানে, একটু পড়ে দেখো, পড়ো। মা দেখি, এখন কও কথাটা সত্যি কিনা। এখন তোমরা চিন্তা করে দেখো যে আমারে তোমরা টাকাটা দিবা না বাড়ি লিখে দিবা। এইটা হচ্ছে গিয়ে তোমার, তোমার একটা, বোমা বউ যা বলেছেন সব সত্যি? বলো বলো বলো, তোমার আর কি কি সিক্রেট আছে? থাকলে বলো, এক্ষুনি বলে দাও। আচ্ছা বলি। হ্যাঁ বলো বলো। ছোটবেলায় একবার মুরগি চুরি করতে যে ধরা পড়েছিলাম, ওরা আমাকে সারা রাত বেঁধে রেখেছিল। ছি ছি, একটা মুরগিও ঠিক মতো চুরি করতে পারোনি। ছি 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 ছি, একটা মুরগিও লাগা লাগা
ওই সাদাগুলো সব খুলে ফেলে ওই চকচকাগুলো লাগা, ওই হ্যাঁ রঙিন যেগুলো আছে লাগা, সবগুলো লাগাই ফেল সুন্দর করে। জমিদা, তুমি এখানে? নীলু, আসো আসো আসো। এই বাড়ি ঘর সব নাকি তোমার পছন্দে সাজানো? ছি, তোমার পছন্দ বড় সাদা সিদা, আমার ওই রং চোখ ছাড়া ভালো লাগে না। তাই বলে আপনি সব কিছু এভাবে পাল্টে ফেলবেন, কাউকে জিজ্ঞেসা পর্যন্ত করবেন না? ও মা, ও জিজ্ঞেস করবো কারে? এই বাড়ি ঘর সব তো আমার হইলে বলে, আর মাত্র ছয় দিন বাকি, এগুলো খুলে দাও, খুলে এগুলো লাগা। জমিদা, এগুলো শেষ করে রান্নাঘরে আসো। কিরে জমিলা, আমি সেই তখন থেকে তোকে ডেকে চলেছি, জবাব দিচ্ছিস না কেন? আম্মা, কথা পরে শুনবো, আগে কাজ করতে দেন। কি মানেটা? কি মানেটা? খুব বম্মা বসে 12টার আগে আগে রান্না শেষ করতে, উনি আবার রান্নার গন্ধ সহ্য করতে পারে না। খুব বাবা, এরই মধ্যে রান্নার সময় বেঁধে দিয়েছেন? তা কি কি রাখতে হবে সেটা বলেননি? বলেছে সবজি আর আজালা তরকারিরা, উনি আবার ঝাল পছন্দ করেন না। ঝাল পছন্দ করে না, আশা মাত্রই শুরু হয়েছে, মা তো বলি। সরি 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 মা, আপনি এখানে এত রাতে? তুমিও তো এখানে এত রাতে। ঘরে থাকার তোর কোনো উপায় নেই মা। হ্যাঁ, এখন তো আমরা নিজ গৃহে পরবাসী হয়ে গেছি, আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা, আমি একটা কথা বলি। দেখুন মা, বিয়ের পর থেকে কোনো একটা কারণে আপনি আমাকে সহজভাবে মেনে নিতে পারেননি, আর আমিও আসলে আমার দিক থেকে আমাদের দূরত্বটা মেটানোর কোনো রকম চেষ্টা করিনি। কিন্তু মা, সব কিছু ভুলে গিয়ে এখন তো আমাদের একটা ঐক্যমতে পৌঁছাতেই হবে, আমাদের ঘর সংসার তো আমাদের বাঁচাতে হবে মা। হ্যাঁ, ঠিকই বলেছ, বাইরের কেউ ঘর দখল করার আগে আমাদের ঘর আমাদেরকে সামলাতে হবে। জি মা, ট্রুস। মা, আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন, বাবা যখন প্রথম ব্যবসাটা শুরু করে তখন কি আপনার কোনো রকম ফিনান্সিয়াল স্ট্রেনে ছিলেন বা কোথা থেকে টাকা ধার করতে হয়েছিল, একটু মনে করুন। অত আগের কথা কি আমার মনে আছে? মা, কি বলছেন আপনি, আপনি এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট, আপনার তো সব কিছু মনে থাকে, কত ভালো স্মরণশক্তি আপনার। থ্যাংক ইউ, আমার বুদ্ধি ভালো, স্মরণশক্তিও খুব একটা খারাপ না। মনে পড়েছে? টাকা পয়সা আমাদের তেমন ছিল না, তোমার শ্বশুর একটা লোন করেছিলেন, কিন্তু আমি যতদূর জানি ওটা তো ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা নীলু, তুমি এত কথা জানতে চাইছো কেন? তুমি কি অন্য কিছু সন্দেহ করো? জি জি আম্মা, আমার ধারণা ফুপু সত্যি কথা বলছে না।
দলিলটা তো 40 বছরের পুরানো, তাই না? হ্যাঁ। তো আপনি ওকে বলেন কাগজটা দেখে পুরানো মনে হয়, এটা তো নতুন কাগজ। কিন্তু তোমার শ্বশুর তো বললেন যে বুবু যা বলছেন সব সত্যি। সেটাই তো সমস্যা, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু মা কাগজটা নতুন। আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, যাই ছাদে গিয়ে একটু হেঁটে আসি। আচ্ছা, ইয়ে মা নীলুকে দেখছি না, ওরা কোথায়? মাকে তো দেখলাম শুয়ে পড়েছে, আর ভাবিকে দেখেছিলাম রান্না করে। ও চিৎকার করছো কেন? আমি আমি তুমি তোমার সঙ্গে কে ওখানে? বাবা আমি, আমি বাবা আমরা দুজন একসাথে। জি, সব ঠিকঠাক আছে তো? জি বাবা, আমরা তো একটু গল্প করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা গল্প করছিলাম, চাইলে তুমি আমাদের সঙ্গে আসতে। হ্যাঁ বাবা, প্লিজ আসুন। হ্যাঁ, গল্প? জি, ছোটবেলার গল্প বাবা। আমি আপনার ছোটবেলার গল্প তোমাদের সাথে। হ্যাঁ কেন বাবা, স্যান্ডেল। আচ্ছা যাক, বলো। হ্যাঁ বলো, তুমি কি জানতে পেরেছো? কিচ্ছু জানতে পারিনি, কিচ্ছু না মা। আমি তো গেলাম, গিয়ে শুনলাম যে হ্যাঁ ঠিকানা ঠিক, উনি এখানেই এতদিন ছিলেন, খুব একটা যাওয়া আসা কারোর সাথেই ছিল না, হঠাৎ করে নাকি 4 দিন আগে কোথায় চলে গেছে। কোথায় আবার যাবেন? এখানে এসেছেন আমার পিণ্ডি চটকাতে। ওমা, আমি একটা কথা বলি শুনেন। ধরে নেওয়া যাক উনি যা বলছেন সেটা সত্যি, তাহলে তো আমাদের মহাবিপদ। শুধু তো জোট না, মহাজোট বাঁধতে হবে। সেটা কি? সেটা হলো এই বাড়ির সবাইকে যেভাবেই হোক আমাদের দলে আনতে হবে। তা না হলে মা, তা না হলে মা, আপনি আপনার ছেলে দুটোকে দেখেছেন তো? বড় ছেলে দুটোকে সারাক্ষণ ঘুর 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 করছে ওনার পেছনে। জি, তোমার ছেলে দুটো কম যায় না বাবু। তাই তো বলছি মা, যে তা না হলে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। যেভাবেই হোক এইসব আমাদের ঠেকাতে হবে মা। আমাদের ডেকেছো মা? হ্যাঁ বাবা, আয় বস। আহা, তোদের দুজনকে পাশাপাশি দেখে আমার প্রাণ মনটা আনন্দে ভরে উঠেছে। এই দাঁড়া দাঁড়া, আমার না আমার নজর লাগে। শোন বাবা, আমি ভাবছিলাম কি যে আমরা মরে গেলে তো এই বাড়িটা কেন সবই তোদের হবে, যে তোর বাবাকে বলি এখনই বাড়িটা তোদের নামে লিখে দিক, তোরা কি বলিস? কিন্তু মা, তা কি করে সম্ভব? কেন নয়, কোর্টে গিয়ে উকিলের মাধ্যমে দলিল লিখিয়ে নিলেই হবে। কিন্তু মা, এই বাড়ি তো 2 দিন পরে ফুপুর নামে হয়ে যাবে। হ্যাঁ দেখো তো এই দুলগুলো কেমন। ও মা, খুব সুন্দর ভাবি, অসম্ভব সুন্দর। এটা কার ভাবি? তোমার। আমার? বিয়ের পর তো তোমাকে আমি কিচ্ছু দেইনি, তুমি এগুলো নাও, তুমি পরবে। না ভাবি, লাগবে না। কেন লাগবে না? তুমি হচ্ছে আমাদের বাড়ির ছোট বউ, আমাদের সবার আদরের ছোট বউ, পরো, তোমাকে খুব সুন্দর দেখাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক পছন্দ হয়েছে আমার। খুশি তো? অনেক। থ্যাংক ইউ। ওয়েলকাম।
পুটি বা বাবু আমার ভাই দেখি খুব সেবা যত্নের মধ্যে আছে। বাহ, খুব ভালো, খুব ভালো। তা বউ আমার একটু সেবা যত্ন করো, নিশ্চয়। যা কড়া কইরে এক কাপ চা বানায় নিয়ে আসো। আচ্ছা আমি জানতাম তুমি বাড়িটাই আমার লিখা দিবা, এই জন্য আমি কাগজপত্র সব রেডি করে নিয়ে আসছি। লো এখন সই করে দাও। আলহামদুলিল্লাহ। মা ভাবে জানার আগে আমাদের অবশ্যই ফুপুর কাছে যেতে হবে, প্লিজ চলেন। চলো তোমরা সবাই একসাথে এখানে কি ব্যাপার আপনি জানেন না ফুপু? না না মানে কি বলেন ফুপু? আপনি বাবার কাছে বাড়িটা লিখে নিলেন আর এখন বলছেন কিছুই জানেন না। ও মা, আমি ওর কাছে টাকা পাই, টাকা দিতে না পারলে বাড়ি দিব, টাকা দিতে পারে নাই তাই বাড়ি লিখে নিছি, এরকমই তো কথা ছিল। না ফুপু, এরকম তো কথা ছিল না, আপনার সঙ্গে আমাদের তো পরিষ্কার কথা হয়েছিল। আমরা কি প্ল্যানটা করেছিলাম? আমরা প্ল্যানটা করেছিলাম, কি প্ল্যান করেছিলে তোমরা? ভাবি মা। বলো কি হলো, চুপ করে আছো কেন সব বলো। এ মা, হ্যাঁ ফুপু এতদিন যা যা বলেছে, মানে ওই বাবার টাকা নেওয়ার ব্যাপারে যা যা বলেছে, এগুলো সব মিথ্যে। হ্যাঁ, বাবা ফুপুর কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি, ওগুলো ছিল সব আমাদের প্ল্যান। ও তাই, কেন জানতে পারি? ভাবি আসলে দোষটা আমার, বুদ্ধিটা আমি বের করেছিলাম। না, দোষটা আমাদের সবার, আর এর জন্য দায়ী কে জানো মা? কে? তুমি আর ভাবি। মানে? মানে হচ্ছে তোমার আর মার মধ্যে সব সময় একটা মতবিরোধ, একটা সমস্যা। তোমরা দুজন দুটো দল হয়ে বাড়িটাকে দুটো ভাগ করে রেখেছো। আমরা একটা ফ্যামিলি, একটা পরিবার, কোথায় আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকবো? তা না, তা না আবার কি, আমাদের তো একজন না একজনকে খুশি রাখতেই হয়, এ কেমন কথা? মা ভাবি, আপনাদের দুজনকে এক করার জন্যই আসলে আমি একটা বুদ্ধি বের করেছিলাম। আমার মনে হয়েছিল যে আপনাদের দুজনকে এক করতে হলে আপনাদের দুজনের সামনে একটা কমন গোল বা অভিন্ন উদ্দেশ্য রাখতে হবে, মানে আপনাদেরকে আপনাদের নিজ নিজ অবস্থান বা ক্ষমতা হারানোর ভয় দেখাতে হবে, তাহলেই আপনারা অবস্থান ধরে রাখার জন্য এক হয়ে যাবেন, হাত মেলাবেন। ও সেই কারণেই রাবিয়া বাবুর আবির্ভাব, তাই না? তো
তাহলে তো তোমাদের প্ল্যানটা ভালো সাকসেসফুলি হয়েছে, হাত মিলিয়ে ফেলেছি আমরা। হ্যাঁ তা হয়েছে, কিন্তু মাঝখান থেকে আমাদের বাড়িটা হাতছাড়া হয়ে গেল। ওহো, ফুপু যে এবার বাড়িটা লিখে নেবে সেটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। কিন্তু সেটা আমাদের প্ল্যানে ছিল। মানে মানে হচ্ছে আমরা গতকালই তোমাদের এই গভীর ষড়যন্ত্র টের পেয়ে গিয়েছিলাম। কিভাবে? প্লিজ ফুপু একটু কষ্ট করেন প্লিজ। ফুপু না করবেন না প্লিজ ফুপু। দেখো বাবা, একসময় সুচিত্রা সেন হওয়ার ইচ্ছা ছিল, এই কারণে তোমাদের নাটক করতে আমি রাজি হয়েছি। কিন্তু আর কত এই কথায় কথায় ওদের ভয় দেখানো, এত এত মিথ্যা কথা বলা, আমার আর ভালো লাগতেছে না বাবা। আমার ছেড়ে দাও প্লিজ, আমি এবার জায়গা না ফুপু প্লিজ। আর কয়েকটা দিন মাত্র, দেখেন না আপনার ভয়ে মার ভাবে কি সুন্দর এক হয়ে গেছে। কয়েকটা দিন তো নাটকটা তোমরা ভালোই জমিয়েছিলে, শুধু ক্লাইম্যাক্সটা আমরা চেঞ্জ করেছি। ফুপু, খুব ইচ্ছে ছিল সুচিত্রা সেন হওয়ার না গো। এই বয়সে কিভাবে? না না বুবু, আপনি কিন্তু দারুণ অভিনয় করেছেন, সুচিত্রা সেনও ফেল, কি বলো নীলু? একদম, সুচিত্রা সেন এরকম অভিনয় করতেই পারবে না। তো ফুপি, এই যে নাটকটা করলেন আপনারা বেশ ভালো হয়েছে, কিন্তু নাটকটার শেষটা বদলাতে হবে এবং সেটা করতে হবে আপনাকে। তোমাদের বুদ্ধিতেই তাহলে বুবু আমার কাছ থেকে বাড়িটা লিখে নিয়েছিল? সত্যি সত্যি না, মিথ্যা মিথ্যি? যাক বাবা। আর সবুর, তুই কি ভাবছিলি আমি সত্যি সত্যি তোর ওই বাড়িটা আমার নামে লিখে নিছি? না, এই বয়সে আমি জালিয়াতি করছি? কিন্তু বুবু, এই বয়সে অভিনয়টা কিন্তু আপনি দারুণ করেছেন। হ্যাঁ, কোনোদিন অভিনয় করেনি, তারপরেও যা করলো। করতে হয়েছে বাপ, করতে হয়েছে। তোমরা যদি সবাই মিলেমিশে থাকতা তাহলে আমার এই বয়সে নাটক অভিনয় এগুলো করতে হতো না। ছোট্ট একটা জীব, মানুষ কদিনই বা বাঁচে? দরকার কি রে বাবা সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি জোর ঝামেলা? তোমরা যদি সবাই মিলেমিশে থাকো সংসারের প্রতিটা দিন হয় সুখের আর আনন্দের, তাই না রে? এভাবেই একটি সাজানো নাটকের মধ্য দিয়ে পরিবারটির সমস্যাগুলোর সমাধান হয়। মা ও নীলুর মধ্যে সব সমস্যা রেষারেষি মতবিরোধ মিটে যায়। ওয়েল, অলমোস্ট এই পরিবারটি প্রায় সুখে শান্তিতে বসবাস করতে থাকে।